নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী, চ্যানেল পাঁচমিশালি গার্ডেনের পক্ষ থেকে আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো কোন বিষয়ে মানে একদম ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে আজকে উপহার দিতে চলেছি, সেটা হচ্ছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে একটা লেবু গাছ রয়েছে। আর আমরা যারা বাগান করি, সে ফুল গাছই হোক আর ফল গাছই হোক, একটা দুটো লেবু গাছ আপনার বাগানে নেই এটা কিন্তু হতে পারে না। এরকম কোনো বাগানই নেই, সে পাতি লেবুই হোক আর সে মালটাই হোক আর সে কমলাই হোক। তো এই লেবু গাছ নিয়ে আমাদের মারাত্মক একরকমের সমস্যায় ভুগতে হয়, বিশেষ করে এই বর্ষাকালে। বা আক্ষরিক অর্থে যদি আপনি বলতে চান, তাহলে বলতে হবে যে যখন কচি পাতা বের হয় লেবু গাছে, তখন আমরা প্রচণ্ড একরকমের সমস্যায় ভুগি। সেটা কীরকম? আমাদের এই কচি পাতাগুলো এক ধরনের শুয়োপোকায় সম্পূর্ণরূপে খেয়ে দেয়। তখন আমাদের কী করার দরকার? তখন আমাদের গাছে বিভিন্ন রকমের কীটনাশক স্প্রে করতে হয়। তো আজকে আমি যেটা দেখাতে চলে এসেছি, যে আপনারা গাছে কোনো রকম রাসায়নিকই হোক আর ঘরোয়াই হোক কোনো রকম কীটনাশক ব্যবহার করা লাগবে না, কিন্তু আপনার গাছে এই একটা শুয়োপোকাও তৈরি হবে না। তো সেটা কীরকম করে সেটা জানতে তো অবশ্যই আপনাদের ইচ্ছা করছে। তো এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ অবধি প্রতিটা মুহূর্ত একদম সঙ্গে থাকুন, দেখতে থাকুন আপনাদের অত্যন্ত প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল, চ্যানেল পাঁচমিশালি গার্ডেন। তো যে কথাটা বলছিলাম, যে আমরা লেবু গাছে এই যখন কচি পাতা বের হয়, কচি পাতা বছরে দুটো তিনটে সময় বের হয়, বিশেষ করে এই বর্ষাকালে সব থেকে বেশি কিন্তু এই শুয়োপোকার আক্রমণ হয়। শুয়োপোকা বা লেদা পোকা আপনারা যাই বলুন না কেন, এবং আপনারা জানেন শুধুমাত্র লেবু গাছ না, এটা বেল গাছেও আক্রমণ করে, বা আপনার আমড়া গাছ, বিলিতি আমড়া, সেখানেও আমরা এই পোকাটাকে দেখে থাকি। গন্ধরাজ গাছেও কিন্তু এই পোকাটা দেখা যায়, সেটা হচ্ছে সবুজ রঙের, প্রথমে ছোট থাকে, তারপরে আস্তে আস্তে পাতা খেতে খেতে বড় হয়ে যায় এবং আপনার এই গাছের কচি অংশগুলো সব খেয়ে ফেলে। এবার ব্যাপারটা হচ্ছে, ওরা কিন্তু একদিনের মধ্যেই আপনার গাছের যত কচি অংশ আছে সবগুলো খেয়ে ফেলবে। আর যদি গাছের কচি পাতাটা খেয়ে ফেলে, তাহলে আপনার গাছটা তো সেই অর্থে বাড়বে না, মানে এই সিজনটা কিন্তু গাছের গ্রোথটা টোটাল স্টপ হয়ে গেল। তো সেই কারণে আমাদের কী করতে হবে, আসুন তার আগে আরও দুটো একটা কথা বলে দিই। আমরা যারা বাগান করি, আমরা তো অল টাইম বাগানের পরিচর্যা করি বা বাগানের দেখভাল করি, কিন্তু এক্ষেত্রে আমাদের বিশেষভাবে লেবু গাছগুলোই এই সময় একটু নজরদারি চালাতে হবে। তো সেই নজরদারিটা কীরকম? শুয়োপোকাগুলো গাছে কিন্তু এমনি এমনি হয় না। কীভাবে হয়? আমরা সবাই জানি যে কোনো ধরনের শুয়োপোকা, সেটা লোমযুক্ত শুয়োপোকাই হোক আর এমনি প্লেন শুয়োপোকাই হোক, যেটাকে আমরা লেদা পোকা বলে থাকি, এইটা প্রজাপতি বা মথ, এই দুটো শ্রেণীর পতঙ্গ এই গাছে ডিম পাড়ে। তো আমরা এটা বইতে পড়েছি, কিন্তু স্বচক্ষে অনেকেই দেখিনি, অনেকে চোখের সামনে পড়েছে এটা, তাও আমরা অবহেলা করে গেছি। তো আমাদের এই লেবু গাছে এই সময় কিন্তু মথ পোকা বা প্রজাপতিতে প্রচুর পরিমাণে ডিম পাড়ে। আমরা প্রথমেই যদি সেই ডিমগুলোকে ফেলে দিই, তাহলে আর শুয়োপোকা আমাদের গজাবে না। আমাদের শুয়োপোকা যদি না হয়, তাহলে আমাদের কীটনাশকও দেওয়ার কোনো প্রয়োজন থাকবে না, আমাদের গাছের কচি একটা পাতাও নষ্ট হবে না। তো আপনারা চিনবেন কী করে সেই ডিমগুলো? আপনারা দেখবেন ছোট্ট ছোট্ট, একদম সূক্ষ্ম সূক্ষ্ম, গোল গোল, একটু হালকা হলদে সবুজ টাইপের কিছু গুঁড়ি গুঁড়ি দানা হয়েছে গাছে। তো আপনারা অনেকে ভাবেন যে গাছের থেকে হয়তো আঠা বেরিয়ে এসেছে, কিন্তু না, এটা হচ্ছে শুয়োপোকা বা প্রজাপতি বা মথ পোকায় কিন্তু ডিম পাড়ে। তো সেই ডিমের সাইজটা কেমন হয় আপনারা বল পেন দিয়ে তো সবাই লেখেন। সেই বল পেনের মাথায় আমরা ছোটোবেলায় ওই বলগুলো বের করতাম, মনে পড়ছে আপনাদের? তো সেই বলের সাইজটা যেরকম হয়, মানে একদম সূক্ষ্ম গোল, তো এখানেও কিন্তু সেরকম গোল গোল ডিম পাড়ে। তো সেই ডিমগুলো কেমন, আসুন স্বচক্ষে আগে আপনাদেরকে দেখিয়ে নিই। এখানে আমি জুম লেন্সের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে জায়গাটা এইখানে দেখুন, এই যে একটা ডিম পেড়েছে, এই যে আপনারা বুঝতেই পাচ্ছেন যে ডিমটা একদম ঠিক স্ক্রিনের মাঝখানে আমি রেখেছি, ছোট্ট, একদম সূক্ষ্ম। আপনারা স্ক্রিনে যেহেতু জুম লেন্সের মাধ্যমে দেখাচ্ছি, অনেক বড় দেখতে পাচ্ছেন, কিন্তু এইটা একদম অতীব সূক্ষ্ম ছোট্ট একটা বিন্দু, এই যে দেখুন। এবং ওর ভেতরে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কালো একটু বিন্দু নড়াচড়া করছে, ওটাই কিন্তু আসলে শুয়োপোকায় রূপান্তরিত হবে, মানে ধীরে ধীরে। তারপরে ধরুন কালকে রাত্রে যেটা একটা শট নিয়েছিলাম, এইখানে দেখুন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম পাতার পাশেই এই যে যে বিন্দুটা রয়েছে, এটা অনেকটাই বড় দেখছেন, কিন্তু এটাও কিন্তু একদম সূক্ষ্ম, অতীব ছোট্ট একটা বিন্দু, তো এটাও কিন্তু সেই ডিম। তো আমরা এরকম ডিম দেখলে আমরা কী করব? এই যে যে ডিমটা আমরা দেখতে পাচ্ছি, তো এইরকম ডিম দেখলে আমরা অতি সন্তর্পণে সেই ডিমটা হাত দিয়ে এইভাবে খুলে নেব।
এবং তুলে নিয়ে এটাকে আমরা নষ্ট করে দেবো। শুধুমাত্র এই কাজটা, এই কাজটা যদি আমরা করি তাহলেই কিন্তু আমাদের আর কোনো শুয়োপোকা তৈরিই হবে না। এবার আপনাদের সামনে যেটা দেখাচ্ছি এইখানে, এই যে ঠিক এই যে এইখানটায় দেখুন একটা ছোট্ট একদম সূক্ষ্ম একটা শুয়োপোকা তৈরি হয়েছে। এটা কখন মানে কিসের থেকে তৈরি হলো? ওই যে আপনাদেরকে রাত্রিবেলার যে শটটা দেখালাম যে দুটো ডিম দেখতে পেয়েছিলাম বা দুটো ডিম ছিল, তো তার মধ্যে আজকে তো একটা ফাটিয়ে দিলাম, আর কালকে যেটা ফাটানো হয়নি সেটা কিন্তু এক রাতের মধ্যেই মানে ডিম ফুটে এই যে শুয়োপোকা তৈরি হয়ে গেছে। এই যে সূক্ষ্ম, একদম সূক্ষ্ম, মানে আমার আঙুলের ইয়েতেই বুঝতে পাচ্ছেন যে কতটা ছোট এই যে পাতায় রয়েছে আটকে। তো এ কিন্তু পাতা খাওয়া শুরু করে দেবে, আর আপনারা দেখতেই পাচ্ছেন যে একদিনের মধ্যেই কিন্তু ও বেরিয়ে পড়েছে। এবং এই যে আমরা আস্তে করে ওকে হাত দিয়ে এইভাবে যদি সরিয়ে মানে গালিয়ে দিই, এই যে ও কিন্তু গলে গেল। তো এইভাবে আমাদের শুয়োপোকাগুলোকে কিন্তু আর নষ্ট করতে হবে না যদি আমরা প্রথমেই ডিমটাকে নষ্ট করে ফেলি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন যে ডিমগুলো ঠিক কেমন হয়, আর এইটা বাস্তবে একদম ছোট্ট ছোট্ট, কিন্তু আপনারা দেখলে বুঝবেন, মানে যখনই কচি পাতা বেরোবে আপনারা তখনই লক্ষ্য করবেন, কারণ গাছে যখন পুরনো পাতা থাকে তখন কিন্তু ওরা ডিম পাড়ে না, মানে তখন প্রজাপতি বা মথপোকায় ডিম পাড়ে না, শুধুমাত্র কচি পাতা বেরোলেই ওরা ডিম পাড়ে। তার কারণ ওরাও চায় যে আমাদের বাচ্চাগুলো যাতে কচি পাতাটা খেতে পারে, তার কারণ ওদেরও তো বংশ বিস্তার করার ব্যাপার থাকে। তো সেই কারণে কচি পাতা বেরোনোর সঙ্গে সঙ্গে ওরা ডিম পাড়ে, আর গাছে যখন দেখবেন যে সূক্ষ্ম করে কচি পাতা বের হচ্ছে তখন আপনারা লক্ষ্য করবেন। সারা বছর না লক্ষ্য করলেও কোনো অসুবিধা নেই, যেই সূক্ষ্ম সূক্ষ্ম কচি পাতা বেরোবে লক্ষ্য করবেন, দেখবেন যে পাতার গোড়ায় বা পাতার মাথায়, পাতার পেছনে বা পত্র মুকুলের আগায় সূক্ষ্ম সূক্ষ্ম একদম গোল গোল এইরকম হলুদ হলুদ ডিম আপনারা দেখতে পাবেন। তো সঙ্গে সঙ্গে হাত দিয়ে সেটা এইভাবে রিমুভ করে বাইরে ফেলে দেবেন, ব্যাস ওটা কিন্তু আর হবে না, বা আপনি ফাটিয়েও ফেলতে পারেন, আপনার গাছটা কিন্তু একদম পুরোভাবে বেঁচে যাবে। তবে মানে বিষয়টা কি বলুন তো, এইগুলো একদম ছোটোখাটো এক একটা ব্যাপার, এখানে আপনার কোনো রাসায়নিক দেওয়ার দরকার নেই, শুধুমাত্র একটু গাছের প্রতি যদি ভালোবাসা থাকে তাহলেই কিন্তু আপনি গাছের এই মারাত্মক রোগ থেকে বা এই মারাত্মক পোকার আক্রমণ থেকে আপনি আপনার গাছগুলোকে বাঁচিয়ে ফেলতে পারবেন। তো সেই কারণেই বলছি, যারা আমরা গাছ ভালোবাসি আমরাও চাই যে আমাদের গাছগুলো নিরোগ হোক এবং কোনো রকম রাসায়নিক কীটনাশক মুক্ত গাছ হোক। তো সেই কারণেই আজকের ভিডিও করা। আশা করি আপনারা অনেকেই এরকম দেখেছেন, গাছের মাথায় এরকম ছোট্ট ছোট্ট গোল গোল বলের মতন দেখেছেন, আপনারা ইগনোর করে গেছেন, বুঝতে পারেননি, কিন্তু আপনি যদি ওটাকে ফেলে দিতেন তাহলে আপনার গাছটা কিন্তু শুয়োপোকা খেয়ে ফেলতে পারতো না। তো যাই হোক সুপ্রিয় দর্শক মণ্ডলী, একদম ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ এই ভিডিওটা আশা করি আপনাদের অন্তত একজনের হলেও কাজে লাগবে, আর যদি একজনের কাজে লাগে সেটাই আমাদের ভিডিও করার সার্থকতা। তো আজকের ভিডিও থেকে আমরা বিদায় নিচ্ছি, আর একটাই কথা বলবো, যদি আপনাদের এই ভিডিওটা সামান্যতম কাজে লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটার নিচে একটুখানি লাইক করে দেবেন, তাতে আমাদের উৎসাহটা অনেক গুণ বেড়ে যায়। আর হ্যাঁ, যারা আজকে একদম নতুন আমার ভিডিও দেখছেন তারা এই ভিডিওটা তো দেখবেনই, এবং পাশাপাশি আমার চ্যানেলে গিয়ে দেখুন, সেখানে আরও প্রচুর আপনাদের উপযোগী বিভিন্ন ভিডিও করে দেওয়া রয়েছে। যদি ভালো লাগে তবেই ভিডিওগুলো দেখার পরে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি আপনাদের বাগানি বন্ধুবান্ধব কেউ থেকে থাকে তাকে এই ভিডিওটা শেয়ার করুন, যাতে সেও রাসায়নিক বা কোনো রকম কীটনাশক ছাড়া তার গাছগুলোকে এই লেদা পোকার আক্রমণের হাত থেকে বাঁচিয়ে তুলতে পারে। তো আপাতত ভিডিওটা এখানেই রাখছি, দেখাবে পরবর্তী আরেকটা ভিডিওতে আরেকটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।